সাম্প্রতিক বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্নগুলোকে জব সলিউশন হ্যান্ড নোট নামে সাইফুল ভাই যে নোটটি তৈরি করেন তার পিডিএফ ফাইল আমাদের হাতে আমরা এটিকে ভিডিও আকারে প্রকাশ করার উদ্যোগ গ্রহণ করি এবং অলরেডি আমরা একটি ভিডিও ফাইল বাংলা উপরে নির্মাণ করেছি যেখানে এক হাজার বাংলার প্রশ্নগুলি সম্বলিত ডাইজেস্ট ছিল আজকে তারই ধারাবাহিকতা আমরা বাংলাদেশ বিষয়গুলির উপরে চারশো প্রশ্নের ডাইজেস্ট তৈরি করতে যাচ্ছি। তো সরাসরি আমরা চলে যেতে চাই দক্ষিণ পূর্বাংশে বাংলাদেশের নৃগোষ্ঠীগুলো হলো চাকমা মারমা ত্রিপুরা মোরো তঞ্চঙ্গা বোমা বাংলাদেশের উত্তর পূর্বাংশে নৃগোষ্ঠীগুলো হলো গারো হাজং কোস, খাসি ও মণিপুরী গারো হাজং ও কোস নৃগোষ্ঠীর লোকজন বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে বসবাস করে খাসি ও মণিপুরী নৃগোষ্ঠীর লোকজন সিলেট অঞ্চলে বসবাস করে রাখাইনরা কক্সবাজার ও পটুয়াখালী ও বরগনা জেলা বসবাস করে বাংলাদেশের সবচেয়ে বড় নৃতাত্ত্বিক গোষ্ঠী হল চাকমা চাকমারা বসবাস করে রাঙ্গামাটি বান্দরবান ও খাগড়া জেলায় চাকমাদের চাকমারা পাড়াকে বলে আদাম চাকমা সমাজ পিতৃতান্ত্রিক চাকমাদের চাষাবাদ পদ্ধতিকে জুম বলা হয় চাকমারা বৌদ্ধ ধর্মাবলম্বী চাকমাদের সবচেয়ে জনপ্রিয় ও সর্ববৃহৎ উৎসবের নাম বিজু গারোড়া বসবাস করে ময়মনসিংহ টাঙ্গাইল নেত্রকোনা শেরপুর জামালপুর ও গাজীপুর গারোরা নিজেদের পরিচালিত পছন্দ করে মান্ডি নামে গারোদের সমাজ মাতৃতান্ত্রিক গারো সমাজে মূলে রয়েছে মাহারি বা মাতৃগোত্র গারো সমাজে পাঁচটি দল রয়েছে গারোদের আদি ধর্মের নাম সাংসারিক গারোদের প্রধান দেবতার নাম তাতারা রাবুকা গারোদের প্রধান উৎসবের নাম ওয়াঙ্গালা গারোদের ভাষার নাম আচিক খুশিক সাঁওতালরা বসবাস করে রাজশাহী রংপুর দিনাজপুর ও বগুড়া জেলায় সাঁওতাল সমাজ হল পিতৃসূত্রীয় সাঁওতালরা কেউ কেউ হিন্দু ধর্ম আবার কেউ কেউ খ্রিস্টান ধর্ম পালন করে সাঁওতালরা সোহরাই ও বাহা উৎসব পালন করে আঠারোশো সালে সাঁওতাল বিদ্রোহ উপমহাদেশের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা সাঁওতাল বিদ্রোহের দুই নায়ক সিধু ও কানুকে সাঁওতালরা বীর হিসেবে ভক্তি করে পাঙ্গন নৃগোষ্ঠী ইসলাম ধর্মের অনুসারী মারমারা তাদের গ্রামকে রোয়া এবং গ্রামের প্রধানকে রোয়া যা বলে মারমারা সাংরাই উৎসব পালন করে এ সময় তারা পানি খেলা বা জলোৎসবে মেতে ওঠে রাখাইনরা বাংলাদেশের কক্সবাজার পটুয়াখালী ও বরগুনা জেলায় বসবাস করে রাখাইন শব্দটির উৎপত্তি রাখাইন থেকে যার অর্থ হচ্ছে রক্ষণশীল রাখাইনদের আদিবাস বর্তমান মিয়ানমার রাখাইন পরিবার বাংলাদেশের রাখাইনরা বৌদ্ধ চৈত্র সংক্রান্তিতে সাংগ্রাই উৎসব পালন করে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয় উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দ আগস্ট রাতে তমুদ্দিন মজলিস নামক সাংস্কৃতিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় দুই সেপ্টেম্বর উনিশশো উনিশশো সালে সালের তেইশ ফেব্রুয়ারি উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ভাষা দাবি করেন ধীরেন্দ্রনাথ দত্ত বাংলা ভাষা দাবি দিবস পালিত হয় এগারো মার্চ পালিত হত এগারো মার্চ উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা এই ঘোষণা দেন মোহাম্মদ আলী জিন্না উনিশশো বাউন্ন সালের একুশে ফেব্রুয়ারি থেকে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয় যেটি জারি হয় বিশে ফেব্রুয়ারি উনিশশো মিছিল মিটিং ও সমাবেশ নিষিদ্ধ করা হয়েছিল এক মাসের জন্য একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসেবে পালন করে আসছে উনিশশো সাল থেকে ইউনেস্কো বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয় উনিশশো নিরানব্বই সালের সতেরো নভেম্বর আওয়ামী লীগ আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে তেইশ জুন উনিশশো চুয়ান্ন সালে যুক্তপ্রণ গঠিত হয় চারটি দল নিয়ে যুক্ত নির্বাচনী প্রতীক ছিল নৌকা একুশ দফাকে বলা হয় বাঙালির স্বার্থ রক্ষার সনদ একুশ দফাকে বলা হয় বাঙালির স্বার্থ রক্ষার সনদ উনিশশো চুয়ান্ন প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তকরণ দুশো তেইশটিতে বিজয়ী হয় মৌলিক গণতন্ত্র নামে একটি শাসন ব্যবস্থা চালু করেন সামরিক শাসক আয়ুব খান ছয় দফা তুলে ধরা হয় উনিশশো ছেষট্টি সালের পাঁচ থেকে ছয় ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে আয়ো সরকার ছয় দফাকে উল্লেখ করেন বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি হিসেবে ছয় ছয় বলা হয় বাঙালির মুক্তি সনদ ছয় তুলনা করা হয় ব্রিটিশ আইন মেঘনাঘাটার সাথে আগরতলা মামলার নাম রাষ্ট্রপর শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য আগরতলা আমরা আসামি ছিলেন পঁয়ত্রিশ জন আগরতলা মামলা থেকে বঙ্গবন্ধুকে মুক্তি দেওয়া হয় উনিশশো উনসত্তর সালের ২২ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় তেইশে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদ আসাদ নিহত হন বা শহীদ হন বিশ জানুয়ারি উনিশশো সালে বিশ জানুয়ারি উনিশশো আওয়ামী লীগ উনিশশো সত্তরের নির্বাচনকে ছয় দফার পক্ষে গণভোট হিসাবে অভিহিত করেন উনিশশো সালে সাত ডিসেম্বর কেন্দ্রীয় আইন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ একশো সাতষট্টিতে আসনে জয়লাভ করে উনিশশো সালে সতেরোই ডিসেম্বর প্রাদেশিক পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ দুশো আটাশিটি আসনে জয়লাভ করে মসলিন নামক বিশ্বখ্যাত সূক্ষ্ম বস্ত্র শিল্পের প্রধান প্রাণকেন্দ্র ছিল ঢাকায় মসলিনের বস্ত্র ও এত সূক্ষ্ম গজ মসলিন একটি নস্বির কৌটায় বলে রাখা যেত শঙ্খ শিল্পের জন্য বিখ্যাত ছিল ঢাকা ঢাকার পট্টি আজও সে কথা স্মরণ করিয়ে দেয় বরিশালের নাম ছিল বাকলা বিখ্যাত ভ্রমণকারী ইবনে বসতা বাংলা এসেছিলেন চোদ্দ শতকে তেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে তেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে সুলতান সীকান্দ শাহ গৌরের আদিনা মসজিদ নির্মাণ করেন গৌরের আদিনা মসজিদ নির্মাণ করেন সুলতান শাহ সিকান্দ আজম শাহের সমাধি অবস্থিত নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাঁচ পীরের দরগাহ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত চোদ্দোশো আঠারো থেকে চোদ্দশো তেইশ সালে পান্ডুয়ার এক লাখি মসজিদ নির্মাণ করেন সুলতান জালাল উদ্দিন গোরের বড় সোনা মসজিদ বা বারোদুয়ারি মসজিদ নির্মাণ কাজ করেন হোসেন শাহ গোরের ছোট সোনা মসজিদ নির্মাণ করেন ওয়ালি মোহাম্মদ খানজাহান আলীর সমাধি অবস্থিত বাগেরহাটে যিনি চৌদ্দশো সালে মারা যান সাতগুবুজ মসজিদে গম্বুজের সংখ্যা একাশি টি ঢাকা জেলার রামপালে চোদ্দশো সালে নির্মিত হয় বাবা আদমের মসজিদ মহানবী সৌর পদচিহ্নের প্রতি সম্মান প্রদর্শনের জন্য নির্মিত হয়েছে কদম রসুল মসজিদ উনিশশো একত্রিশ সালে এটি নির্মাণ করেন শাহ স্থাপত্য শিল্পের বিকাশের জন্য বাংলায় মুঘলদের যুগকে স্বর্ণযুগ বলে ঢাকার বড় কাতরা নির্মাণ করেন শাহ সুজাহ নারায়ণগঞ্জের হাজিগঞ্জ দুর্গ নির্মাণ করেন মির জুমলা লালবাগের শাহী মসজিদ নির্মাণ করেন শাহজাদা আজম ষোলোশো সালে ছোট কাতরা নির্মাণ করেন শায়স্তা খান একটি বড় কাতরা হতে দুশো গজ দূরে অবস্থিত লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করেন শাহজাদা আজম ষোলোশো সালে লালবাগ লালবাগ কেল্লার নির্মাণ কাজ শেষ করেন শাহেস্তা খান লালবাগ কেল্লার ভিতরে শাহস্তা খানের কন্যা বিবি সমাধি সৌধ সালে ষোলশা খান নির্মাণ করেন চকবাজারের মসজিদ ও সাতগম্বুজ মসজিদ নির্মাণ করেন শায়স্তা খান বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশে সুলতান গিয়াসুদ্দিন গিয়াসুদ্দিন আজম শাহ উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন বাংলা ও সাহিত্যের বিকাশে প্রথম বাঙালি মুসলমান কবি শাহ মোহাম্মদ সৌগীর রচনা করেন প্রণায়মুলক কাব্য ইউসুফ জোলেখা ইস্ট ইন্ডিয়া কোম্পানি সদস্য ছিল দুশো জন ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় ষোলোশো সালে লন্ডনে ইংরেজরা ভারতবর্ষে আগমন করেছিল মোগল সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে ফোর্ট উইলিয়াম দুর্গ স্থাপিত হয় ষোলোশো আটানব্বই সালে কলকাতায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা নবাব সিরাজ বাংলা বিহার উড়িষ্যার মসনাদে আরোহণ করেন উনি সতেরোশো সালে দশ এপ্রিল পলাশি যুদ্ধ সংঘটিত হয় সতেরোশো সাতান্ন সালে তেইশ জুন নবাব সিরোজ নিঃশংসভাবে হত্যা করা হয় উনত্রিশে জুন সতেরোশো সাতান্ন সালে সিরেস্তি বন্দোবস্ত প্রবর্তিত হয় সতেরোশো তিরানব্বই সালে লর্ড কর্ণওয়ালিসের শাসনামূলে সিপাহী বিদ্রোহ সংঘটিত হয় আঠারোশো সাতান্ন সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনে অবসান ঘটে আঠারোশো আটান্ন সালে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁচাশি সালের পঁচিশ ডিসেম্বর উনিশশো পাঁচ সালের পয়লা সেপ্টেম্বর অঙ্গভঙ্গের ঘোষণা হয় এবং পনেরো অক্টোবর তা কার্যকর হয় বঙ্গবঙ্গের সময় ভারতে বড় লাট ছিলেন লর্ড কার্জন বঙ্গবঙ্গের ফলে সৃষ্ট পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের গভর্নর নিযুক্ত হন ব্যামফিল্ড ফুলার ব্যামফিল্ড ফুলার বঙ্গবঙ্গের ফলে সৃষ্ট পূর্ববঙ্গ আসাম প্রদেশের রাজধানী ছিল ঢাকায় বঙ্গবঙ্গ রদ হয় উনিশশো এগারো সালের বারো ডিসেম্বর নিখিল ভারত মুসলিম লীগ বা সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় তিরিশ ডিসেম্বর উনিশশো ছয় সালে মল্লিমিন্ট সংস্কার আইন পাশ হয় উনিশশো নয় সালের পঁচিশ মে মন্টেন মন্টেগো ও চেমসফোর্ড সংস্কার আইন পাশ হয় উনিশশো সালে হিন্দু মুসলিম সম্প্রীতির লক্ষ্যে উনিশশো সালে বেঙ্গল প্যাক চুক্তি হয় বেঙ্গল প্যাক চুক্তি হয় উনিশশো সালে উনিশশো সালের ভারত স্বাধীনতা আইন ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয় আঠারো জুলাই উনিশশো সালে চা বোর্ড অবস্থিত চট্টগ্রামে কিন্তু চা গবেষণা কিন্তু অবস্থিত মৌল বিভাজারে সর্বো সর্বোচ্চ বৃষ্টিপাত সিলেটের লালখানে এবং কম বৃষ্টিপাত হয় নাটোরের লালপুরে সর্বোচ্চ তাপমাত্রা নাটোরের লালপুর সর্বনিম্ন সিলেটের শ্রীমঙ্গল বাংলাদেশের ডাক জাদুঘর ঢাকাতে পোস্টাল একাডেমি রাজশাহীতে উত্তরা গণভবন দীর্ঘ পাতিয়ায় রাজপ্রাসাদ ছিল উত্তরা গণভবনটি দীর্ঘ পাতিয়ার রাজপ্রাসাদ ছিল প্রাচীন নগরীর অংশবিশেষ চাপাইনবগঞ্জ শিক্ষা অনির্বাণ ঢাকা সেনানিবাসে শিক্ষা চিরন্তন সৌরার্দ্য উদ্যানে বাংলাদেশের নদের সংখ্যা চারটি রায়বেশ নৃত্য একটি এটি কামরুল হাসানের শিল্পকর্ম শাহস্তাখার সাহেস্তাখার পুত্র অমিত মসজিদ নির্মাণ করেন সালে বাংলাদেশে তৈরি ষোলোশো জাহাজের নাম এমবি বি বাঙ্গাল জাহাজটি তৈরি করেছেন ওয়েস্টার্ন মেরিন লিমিটেড ওয়ানগালা গারোদের সাংগ্রাই মার্মাদের পিজু চাকমাদের সাংগ্রাই রাখাইনদের বর্ষবরণের নাম চট্টগ্রাম জেলার মিরসরাই এবং ফেনী জেলার সোনাগাজী মোহরি শেষ প্রকল্প এলাকায় প্রথম বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত বাংলাদেশের প্রথম বেসরকারি বিমান সংস্থা বেঙ্গল এয়ার শামসুদ্দিন ইলতুত মিসকে সুলতানি আজম বলা হতো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি আনারুল ইসলাম চৌধুরী দু হাজার এক এর জুন মাসে তিনি এই পদে নিযুক্ত হন ঢাকার বিখ্যাত তারা মসজিদ নির্মাণ করেন মির্জা আহমেদ যান ঢাকার তারা মসজিদ নির্মাণ করেন মির্জা গোলাম পীর ষোলোশো ছাপান্ন সালের চার মাস চার মার্চ একে বাংলার গভর্নর ষোলোশো ছাপান্ন সালের সালের মার্চ হচ্ছে যশোর শহরের বিখ্যাত নৃত্য সনাত শব্দ অর্থ চিরন্তন ভোমরা স্থল বন্দর সাতক্ষীরা জেলায় অবস্থিত স্থল বন্দর হিলি ও বিরল দিনাজপুরে অবস্থিত স্থলবন্দর উপমহাদেশের দাগ ব্যবস্থা পরিবর্তন করেন শেষ আসল নাম ছিল তার ফরিদ খান চাকমা মণিপুরী রাখায় নৃগোষ্ঠীর নিজস্ব বর্ণমালা আছে চাকমা মনখেমের মণিপুরি অহমিয়া ও রাখাইনদের নিজস্ব ভাষার নাম মনখেমের বাংলাদেশের উঁচু জমি উত্তর অঞ্চলে ব্যবসার হার হচ্ছে রপ্তানি ও আমদানি দামের হার কম বৃষ্টিপাত হয় না ধরে লালপুরে বেশি হয় সিলেটের লালখানে মোস্তফা মনোয়ার নিশুকের মোস্তফা মনোয়ার নিশুকের স্থপতি মুক্তির কথা মুক্তির গান পরিচালনা করেছেন তারেক মাসুদ তেভাগা আন্দোলন হয় চাপাই নবমগঞ্জে উনিশশো পঞ্চাশ সালে এর নেত্রী ছিল ইলা মিত্র বেদবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র রাঙ্গামাটিতে অবস্থিত যেটি উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় জিজিরা কর রোহিত করেন সম্রাট আকবর পরিবর্ত বিদ্রোহের নেতা ছিলেন দিব্য দিনাজপুর রামসাগরের প্রতিষ্ঠাতা রামনাথ পঞ্চগড় জেলায় অর্গানিক চা উৎপন্ন হয় অর্গানিক চা উৎপন্ন হয় পঞ্চগড় জেলায় বাংলাদেশের সর্বোচ্চ পর্বত বিজয় তাজিংদং বা বিজয় উচ্চতা বা এক দুই তিন এক মিটার বা বারোশো একত্রিশ মিটার বা চার হাজার উনচল্লিশ ফুট আট আগস্ট উনিশশো তিরানব্বই প্রথম সেলফোন চালু হয় চালু করে সিটি সেল জীবন তৈরি ভাসমান হাসপাতাল পি এম বলতে এম কে পি এর সূচক বোঝায় জাতীয় ই তথ্য কোষ সাতাশ ফেব্রুয়ারি দুই হাজার এগারো সালে চালু হয় হুমায়ুন তার শাসনকালে বাংলায় প্রতিষ্ঠা ব্যর্থ হয় বিখ্যাত পর্যটক ইবনে বতুতা সোনারগাঁয়ে আসে তেরোশো সালে প্রাচীন বঙ্গ জনপদের অংশবিশেষ হল হল কুষ্টিয়া জেলা পঁচিশ মার্চ দু হাজার দশ যুদ্ধপদের বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন করা হয় ভোলা জেলার পূর্ব নাম ছিল শাহবাজপুর উনিশশো সালে মুক্তধারা প্রকাশন গ্রন্থমেলা শুরু করে ভোমরা স্থলবন্দরও সাতক্ষীরা জেলায় অবস্থিত বাংলাদেশের চোদ্দটি পরমাণু চিকিৎসা কেন্দ্র আছে রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার কামরুল হাসান রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার এন এ এনএস শাহা চোরণের দুই ধারা মোতাবেক সুপ্রিম কোর্টে বিচারপতি এগারো জন চোদ্দ ডিসেম্বর দুই হাজার দশ আমকাসকে জাতীয় বৃক্ষ হিসেবে ঘোষণা করা হয় বাংলাদেশের প্রথম আইসিটি ট্র আইসিসি ট্রফিতে অংশগ্রহণ করে উনিশশো উনআশি সালে ষষ্ঠ আইসিসি ট্রফিতে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয় উনিশশো সালে সর্বশেষ স্বাধীন সুলতান হল গিয়াসুদ্দিন মাহমুদ শাহ উপমহাদেশের রাজস্ব পোট স্থাপন করেন ওয়ারেন হেস্টিংস ছোট ও বড় সোনা মসজিদ চাপাই নবাবগঞ্জে অবস্থিত ছোট সোনা মসজিদ নির্মাণ করেন আলাউদ্দিন হোসেন শাহ বড় সোনা মসজিদ নির্মাণ করেন নুসরত শাহ দুটা মসজিদ সুলতানি আমলের বাংলাদেশের প্রথম ন্যাম সম্মেলনে যোগ দেয় বাংলাদেশ প্রথম ন্যাম সম্মেলনে যোগ দেয় উনিশশো তিরানব্বই সালে মুক্তিযুদ্ধ স্মারক ভাস্কর্য নাম যুক্ত বাংলা এর স্থপতি রশিদ আহমেদ বাংলাদেশের বৃহত্তর হাওয়ার হাঁকালকি হাওয়ার যেটি সিলেট ও মৌলভীবাজার অবস্থিত বাংলাদেশের বৃহত্তম বিল চলন বিল যেটা পাবনা নাটোর ও সিরাজগঞ্জ জেলায় অবস্থিত মুক্তিযুদ্ধের উপর লেখা আমার কিছু কথা যে বঙ্গবন্ধুর বর্ণালী ও শুভ্র উন্নত জাতির ভুট্টার নাম প্রাপ্ত বর্ষদের ভোটাধিকার সংবিধানের একশো বাইশের এক ধারা অনুযায়ী হয়ে থাকে গাম্বীরা রাশিয়া অঞ্চলের লোকসংগীত নাপ নদী দর্গ ছাপান্ন কিলোমিটার বিধবা বিবাহ আইন উনিশশো সালের ছাব্বিশে জুলাই পাশ হয় মারমা জাতি বাস করে চট্টগ্রামের চিম্বুক পাহাড়ের পাদদেশে এদের বর্ষবর অনুষ্ঠানের নাম সাংরাই বাংলাদেশের জাতি বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্য নির্বাচিত হয় দুইবার উনিশশো ছিয়াশি সালে একচল্লিশম অধিবেশনে আর উনিশশো সালে সভাপতির দায়িত্ব পালনকারী একমাত্র ব্যক্তি উভয় বাড়ি হুমায়ুন রশিদ চৌধুরী রাজবংশী নামক আদিবাসীর বাস রংপুরে ও শেরপুরে জাতীয় প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সেন বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন বিজয় সেন বাংলার শ্রেষ্ঠ হিন্দু রাজা ছিলেন লক্ষণ সেন সর্বপ্রথম ডিজিটাল জেলা যশোর যেটি বিশ ডিসেম্বর দুই হাজার বারো এটিকে ডিজিটাল জেলা হিসেবে ঘোষণা করা হয় ব্রিটিশ সাংবাদিক ডেভিড ফোরস্ট বঙ্গবন্ধু ও শেখ হাসিনার বক্তব্য নেয় বাংলাদেশে সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ের পাঁচটি সুর সম্রাট আলাউদ্দিন খান ব্রাহ্মণবাড়ি জন্মগ্রহণ করেন সবচেয়ে বেশি চালকল আছে নওগাঁ জেলায় জয়ন্তিকা পাহাড় সিলেটে অবস্থিত গারো পাহাড় ময়মনসিংহে অবস্থিত কালো পাহাড় বা পাহাড়ের রানী বলা হয় চিম্বুক পাহাড়কে যা বান্দরবনে অবস্থিত পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল আর শ্রেষ্ঠ রাজা হলো ধর্মপাল আলিগড় আন্দোলন আন্দোলনের পূর্বতক স্যার সৈয়দ আহমদ খান ফরাসি ভাষায় লিখিত বাংলার বাংলার মুসলিম শাসনের প্রথম পূর্ণাঙ্গ ঐতিহাসিক গ্রন্থ রিয়াস উপসালতান উপসালতিন। বাংলাদেশের দূরতম মানব ও যথাক্রমে মেজবাহ আহমেদ ও শিরিন আক্তার নৌবাহিনীর সদস্য বাঙালি ও যমুনা নদী সংযোগস্থল বগুড়া জেলায় দলেশ্বর নদীর শাখা নদী বুড়িগঙ্গা দলেশ্বরী নদীর শাখা নদী বুড়িগঙ্গা আদিনাথ মন্দির অবস্থিত মহেশখালীর দ্বীপে বাংলাদেশ ক্রীড়া ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি চোদ্দ এপ্রিল উনিশশো সালে যাত্রা শুরু করে বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত তাহমিনা খান ডলি মানস করদাতা পর্বের অন্তর্ভুক্ত মহামণি বিহার চট্টগ্রামের রাওজানে অবস্থিত ইংরেজি ভাষা সরকারি ভাষা হিসাবে দেশে ব্যবহার করা হয় আঠারোশো চব্বিশ সাল থেকে জিজিয়া কর রহিত হয় আকবরের শাসনামলে মেঘনা নদী ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে ভৈরব বাজারে বাংলাদেশের বাংলাদেশ সরকার জাতীয় পরিবেশ নীতি ঘোষণা করে উনিশশো সালে কৃষিতে রবি মৌসুম কার্তিক থেকে ফাল্গুন সোনামসজিদ স্থলবন্দর চাপানবঙ্গে কুষ্টিয়া নদী গড়াই নদীর তীরে অবস্থিত কুষ্টিয়া গরাই নদীর তীরে অবস্থিত জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ময়মনসিংহে যেটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে মুক্তিযুদ্ধে ও স্মারক ভাস্কর্য বিজয় মুক্তিযুদ্ধ ও স্মারক ভাস্কর্য বিজয় একাত্তর কৃষি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত যেটির স্থপতি বদরুল ইসলাম কুশিয়ারা ও সুরমা নদী দ্বারা মিলিত স্রোত মেঘনা গঠিত হয় বাংলাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে ক্রান্তি রেখা বাংলাদেশ বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর অক্ষরেখা থেকে ছাব্বিশ ডিগ্রি ছত্রিশ মিনিট উত্তর অক্ষরেখার মধ্যে অবস্থিত বাংলাদেশ আটাশি ডিগ্রি এক মিনিট পূর্ব ড্রেগামে থেকে বিরানব্বই ডিগ্রি একচল্লিশ মিনিট পূর্ব পূর্ব ডেগামের মধ্যে অবস্থিত দু হাজার পনেরো সালের একত্রিশ জুলাই ভারতের সাথে শীতমহল বিনিময়ের ফলে এদেশের সাথে দশ হাজার একচল্লিশ একর জমি যোগ হয় বাংলাদেশের টেরিটোরিয়াল বা রাজনৈতিক সমুদ্রসীমা বারো নটিক্যাল মাইল বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা বা এক্সক্লুসিভ ইকোনমিক জোন দুইশো মাইল বাংলাদেশের উপকূলীয় ভূখণ্ডের সমুদ্রে সাড়ে তিনশো নটিক্যাল মাইল পর্যন্ত যার ভৌগোলিক নাম মহিষোপান বাংলাদেশের সর্বমোট সীমারেখা চার হাজার সাতশো এগারো কিলোমিটার বাংলাদেশ ভারতের সীমারেখা তিন হাজার সাতশো পনেরো কিলোমিটার বাংলাদেশ মিয়ানমারের সীমারেখা দুইশো আশি কিলোমিটার ভূ ভিত্তিতে বাংলাদেশকে তিনটি ভাগে ভাগ করা যায় যুগের দুই ভাগে ভাগ করা যায় বাংলাদেশের দক্ষিণ পূর্বের পাহাড় গুলোর গড় মিটার বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ এর উচ্চতা বারোশো একত্রিশ মিটার এটি বান্দরবনে অবস্থিত বাংলাদেশের প্লাইস্টেশন কালের সোপান সমূহ আড়াই পঁচিশ হাজার বছরের পুরানো বরেন্দ্রভূমি বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত মাটি ধূসর ও লাল এখানকার আয়তন নয় হাজার বর্গ কিলোমিটার বাংলাদেশের প্লাবন সমভূমির আয়তন এক লক্ষ চব্বিশ হাজার দুইশো ছেষট্টি বর্গ কিলোমিটার এক দুই চার দুই ছয় ছয় বাংলাদেশের প্লাবন সমভূমি পাঁচটি ভাগে ভাগ করা যায় সমুদ্রপৃষ্ঠ থেকে বাংলাদেশের সবচেয়ে উচ্চ জায়গা দিনাজপুর উচ্চতা সাতত্রিশ দশমিক পাঁচ শূন্য মিটার সমুদ্রপৃষ্ঠ থেকে বাংলাদেশে নদীর সংখ্যা প্রায় সাতশোটি বাংলাদেশের নদী সমূহের মোট দৈর্ঘ্য হল প্রায় বাইশ হাজার একশো পঞ্চান্ন কিলোমিটার পদ্মা নদীর উৎপত্তি হয়েছে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে পদ্মা নদী যমুনা নদীর সাথে মিলিত হয়েছে দৌলতিয়ার কাছে পদ্মা ও মেঘনা নদী মিলিত হয়েছে চাঁদপুরে পদ্মার প্রধান শাখা নদীগুলো হলো কুমার মাথাভাঙা গড়াই মধুমতি আরিয়ালখা ইত্যাদি পদ্মার উপনদী হল পুনর্ভবা নাগর পাগলা কুলিক টাঙ্গ টাঙ্গন মহানন্দা ইত্যাদি ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হয়েছে হিমালয় পর্বতের কৈলাশ শৃঙ্গের মানস হতে ব্রহ্মপুত্রের নদের উৎপত্তি হিমালয় পর্বতের কৈলাস শৃঙ্গের মানস হতে ব্রহ্মপুত্র নদের শাখা নদী হল বংশী ও শীতলক্ষা ব্রহ্মপুত্র নদের প্রধান শাখা নদী হল তিস্তা ও ধরলা ময়মনসিংহ জেলার দেওয়ানগঞ্জের কাছে ব্রহ্মপুত্রের শাখা যমুনা নদী নামে দক্ষিণে প্রবাহিত হয় যমুনার প্রধান উপনদী হল কর্তোয়া ও আত্রাই যমুনা শাখা নদী হলো ধলেশ্বরী আবার ধলেশ্বরী নদীর শাখা নদী হলো বুড়িগঙ্গা বাংলাদেশের বৃহত্তম প্রশস্তম ও দীর্ঘতম নদী মেঘনা মেঘনার উপনদী হলো মনু বাউলাউ তিতাস গোমতি মেঘনার উপনদী মনু বাউলাউ তিতাস গোমতি আসামের বরাক নদী সুরমা ও কুশিয়ারা নামে বাংলাদেশের সিলেটে সিলেট জেলায় প্রবেশ করেছে কর্ণফুলী নদী আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়েছে কর্ণকলি প্রধান উপনদী হলো কাশালং হালদা ও বোয়ালখালী বাংলাদেশের উষ্ণতম মাস এপ্রিল বাংলাদেশের গড় তাপমাত্রা ছাব্বিশ দশমিক শূন্য এক ডিগ্রি সেলসিয়াস গড় বৃষ্টিপাত দুইশো এক সেন্টিমিটার বাংলাদেশের সংবিধানের প্রণয়ন পদ্ধতি হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে প্রণীত সংবিধান লেখার ভিত্তিতে সংবিধান দুই প্রকার যথা লিখিত সংবিধান অলিখিত সংবিধান বাংলাদেশ ভারত পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সংবিধান লিখিত সংবিধান কিন্তু বিদেশ সংবিধান অলিখিত সংবিধানের ভিত্তিতে সংশোধনের ভিত্তিতে সংবিধান দুই প্রকার একটা দুষ্পরিবর্তনীয় সংবিধান একটা সুপরিবর্তনীয় সংবিধান ব্রিটিশ সংবিধান সুপরিবর্তনীয় হলেও বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সংবিধান দুষ্পরিবর্তনীয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে সংবিধান প্রণয়নের জন্য চৌত্রিশ সদস্য বিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয় যার সভাপতি ছিল ডক্টর কামাল হোসেন খসড়া সংবিধান প্রণয়ন কমিটির প্রথম বৈঠক বসে উনিশশো সালে সতেরো এপ্রিল বারো সে অক্টোবর উনিশশো বাহাত্তর সালে খসা সংবিধান গণপরিষদে উত্থাপিত হয় উত্থাপন করেন ডক্টর কামাল হোসেন চার নভেম্বর উনিশশো বাহাত্তর সালে খসা সংবিধান গণপরিষদে গৃহীত হয় ষোলো ডিসেম্বর উনিশশো বাহাত্তর সাল থেকে তা কার্যকর করা হয় বাংলাদেশের সংবিধানে একশো তেপান্ন অনুচ্ছেদ এগারোটি ভাগ একটি প্রস্তাবনা ও সাতটি তফসিল রয়েছে বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয় তবে পরিবর্তন বা সংশোধন করতে দুই তৃতীয়াংশ সদস্যের সম্মতি লাগবে রাষ্ট্র পরিষরা মূলনীতি চারটি জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা বাংলাদেশের সর্বোচ্চ আইন হল সংবিধান সংবিধান অনুযায়ী এদেশের নাগরিকরা ভোটাধিকার লাভ করতে পারবে আঠারো বছর বয়স হলে বাংলাদেশের সংবিধান জন্য সংসদীয় সরকার ব্যবস্থা বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা পরিবর্তন করা হয় বাংলাদেশে একটি এক কেন্দ্রিক রাষ্ট্র বাংলাদেশের আইনসভা এক কক্ষবিশিষ্ট আইনসভার নাম জাতীয় সংসদ জাতীয় সংসদে তিনশো পঞ্চাশটি আসন রয়েছে যার মধ্যে পঞ্চাশটি আসন মহিলাদের জন্য সংরক্ষিত জাতীয় সংসদের ম্যাচ পাঁচ বছর বাংলাদেশের সর্বোচ্চ আইন হল সংবিধান বাংলাদেশে এ পর্যন্ত সংবিধান সংশোধন করা হয় ষোলোবার যোগ একবার সতেরোবার হবে সংবিধানের প্রথম সংশোধনী হয় পনেরো জুলাই উনিশশো তেহাত্তর সালে যুদ্ধ অবৈধের বিচারের জন্য সাল তারিখটি ছিল পনেরো জুলাই উনিশশো তেহাত্তর দ্বিতীয় সংশোধনী বিশ সেপ্টেম্বর উনিশশো তেহাত্তর জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতা দেওয়ার জন্য তৃতীয় সংশোধন হয় তেইশ নভেম্বর উনিশশো সালে মুজিব ইন্দিরা গান্ধীর বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি অনুযায়ী বেরুবাড়িকে ভারতের নিকট হস্তান্তরের বৈধতার জন্য চতুর্থ সংশোধনী হয় পঁচিশ জানুয়ারি উনিশশো সালে সংসদীয় সরকার ব্যবস্থা পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা পরিবর্তনের জন্য উপরাষ্ট্রপতি পদ সৃষ্টি সব রাজনৈতিক দল বিলুপ্তি ও একটিমাত্র জাতীয় দল সৃষ্টির জন্য পঞ্চম সংশোধনী হয় ছয় এপ্রিল উনিশশো সালে উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্টের পর থেকে উনিশশো উনআশি সালের পাঁচ এপ্রিল পর্যন্ত সামরিক সরকারের সকল কর্মকাণ্ডের বৈধতা দান রাষ্ট্রীয় মূলনীতির পরিবর্তন বাংলাদেশের নাগরিকতা বাঙালি থেকে বাংলাদেশি করা অষ্টম সংশোধনী হয় সাত জুন উনিশশো সালে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম এবং ঢাকার বাইরে হাইকোর্টে ছয়টি স্থায়ী বেঞ্চ স্থাপনের জন্য ঢাকা থেকে ঢাকা এবং বেঙ্গালি থেকে বাংলা পরিবর্তন করা হয় জাহাজার সংশোধনী হয় ছয় আগস্ট উনিশশো একানব্বই সালে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা পরিবর্তে সংসদ সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন উপরাষ্ট্রপতির পদ বিলুপ্তিকরণ ত্রয়োদশ ত্রয়োদশ সংশোধনী হয়

উনি হাজার এগারো সালে তত সরকার ব্যবস্থা বিলুপ্ত করেন উনিশ মূল সংবিধানে রাষ্ট্রীয় চার মূলনীতি তথা জাতীয়তাবাদ গণতন্ত্র সমর্থন ধর্ম নির্ভরতা পুনঃপ্রবর্তন আয়েদের জনসংসদে সংরক্ষিত পঞ্চাশটি আসন এর মেয়াদ বৃদ্ধিকরণের জন্য সড়ক সংশোধনী হয় সাতেরো সেপ্টেম্বর দু চোদ্দো সালে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসানের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে আনার বিধান পুনঃপ্রবর্তনের জন্য বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের অগ্রযাত্রা শুরু হয় উনিশশো সালে বাংলাদেশের রপ্তানি আয়ের ক্ষেত্রে পাটের জায়গা দখল করে নেয় তৈরি পোশাক শিল্প বাংলাদেশে এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি আইন চালু হয় উনিশশো সালে বাংলাদেশের সরকারি ইপিজেট রয়েছে আটটি পৃথিবীর বৃহত্তর পাট উৎপাদনকারী দেশ বাংলাদেশ পাটের জীবন রহসা বিষয়ক ডক্টর মাকসুদুল আলম আদমজি জোট মির প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট শ্রীমঙ্গল অবস্থিত ঢাকার হাজরিবাগে চামড়া শিল্প রয়েছে দুই হাজার দুশো চারটি সোনালী শিল্প বলা হয় তৈরি পোশাক শিল্পকে বাংলাদেশ পোশাক রপ্তানি করে দশ থেকে বারো আইটেমের বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্যের নাম তৈরি পোশাক বাংলাদেশের পোশাক তৈরির কারখানা আছে পাঁচ হাজারটি পিপিপি এর পুনরূপ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত শিল্পনীতি ঘোষিত হয় ষাটটি প্রথম উনিশশো তেহাত্তর সাল আর শেষ দুই হাজার দশ সাল রূপকল্প দুই হাজার একুশ অনুযায়ী দু হাজার একুশ সালের মধ্যে জাতীয় আয়ের চল্লিশ শতাংশ শিল্প খাতের অবদান থাকবে বি বাংলাদেশ পরিবার আন্দোলন দুই হাজার সালে চালু হয় ব্রহ্মপুত্র নর্থ জামালপুরের দেওয়ানগঞ্জে এসে বিভক্ত হয়েছে ঢাকার রাজধানী হয়েছে পাঁচবার ষোলোশো দশ ষোলোশো ষাট উনিশশো পাঁচ উনিশশো সাতচল্লিশ সালে বাংলাদেশ টেলিভিশন ষোলো উনিশশো চৌষট্টি সালে শুরু স্বীকার এবং রঙিন রঙিনভাবে রঙিনভাবে সম্প্রচার করা হয় উনিশশো আশি সাল থেকে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর বাংলায় মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠাতা আকবর পনেরোশো ছিয়াত্তর সালে বাংলাকে জান্নাতাবাদ জান্নাতাবাদ ঘোষণা করেন হুমায়ুন বর্ডারগার্ড বাংলাদেশ টেজনের দু হাজার এগারোতে গঠিত হয় বাংলা একাডেমির প্রথম সভাপতি মালানা আকরাম খা বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক ডক্টর মাজারুল ইসলাম সম্রাট আকবর মোগল আমলে হিজড়ি ও বাংলা সনকে ভিত্তি করে পনেরোশো চৌরাশি খ্রিস্টাব্দে দশ থেকে এগারো মার্চ বাংলা সন পরিবর্তন করেন ফখরুদ্দিন মোবারক শাহ তেরোশো আটত্রিশ সালে বাংলায় প্রথম স্বাধীন সুলতানি যুগের সূচনা করেন ইলিয়াস শাহ প্রথম সমগ্র বাংলার অধিপতি হন দশজন সেক্টরে আটজন বাঙালি কর্মকর্তা দায়িত্বে ছিলেন আমরা আমার বন্ধু রাশে রাশেদ সিনেমা পরিচালক হলো মোরশেদুল ইসলাম বুড়িগঙ্গা নদীতে ধলেশ্বরী শাখা নদী ইপিআই কর্মসূচির মাধ্যমে প্রতিরোধ রোগের সংখ্যা সাতটি সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটারকে হোস্ট বলে কান্তজির মন্দির দিনাজপুরে অবস্থিত মেশিন ডিডাবল পাসপোর্ট দুই জুন দুই সাল থেকে বাংলাদেশে শুরু হয় গণপ্রতিনিধি আদেশ অধ্যাদেশ দুই হাজার আঠারো দু হাজার আট উনিশ আগস্ট দুই হাজার আট এ অদেশে গৃহীত হয় বুড়িমারি স্থলবন্দর লালমনিরহাটে অবস্থিত অপরদিকে ভারতের পশ্চিমবঙ্গের চন্দ্রবান্ধা অবস্থিত অর্থাৎ এপারে বাংলাদেশের অবস্থিত স্থলবন্ধের নাম বুড়িমারি এবং ভারতের ওই পারে স্থলবন্ধের নাম চন্দ্রবান্ধা ঢাকা পৌরসভা ঘোষণা হয় পহেলা আগস্ট আঠারোশো চৌষট্টি সালে মালভূমি বাংলাদেশে পাওয়া যায় না সিলেটের উত্তরে মেঘালয় রাজ্যে অবস্থিত রেসপন্স অব দ্য লিভিং অ্যান্ড নন লিভিং জগদীশচন্দ্র বসুর লেখা বই টপ্পাগানের জনক রামনীধিগুপ্ত ববধহ বিল যশোর অবস্থিত স্বাধীনতা যুদ্ধের প্রতীক হিসাবে পরিচিত ভাস্কর্য অঙ্গীকার চাঁদপুরে অবস্থিত তালিবাবাদ উপগ্রহ ভূ উপগ্রহ উপগ্রহ ভূকেন্দ্র চালু হয় উনিশশো সালে প্রতিষ্ঠাতা সাহায্য পুত্র উমিত খান ঢাকার বিখ্যাত তারা মসজিদ নির্মাণ করে মির্জা আহমদ খান হরিপুরের তেল আবিষ্কার হয়েছে উনিশশো সালে জামাল নজরুল ইসলাম একজন পদার্থবিজ্ঞানী বিজ্ঞানী বাড়ি জেনাইদা প্রশাসনিক ট্রাইব্যুনাল সংবিধানের একশো নং অনুচ্ছেদ অনুসারে হয় কাপকো কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি জাপানের সহায়তা গড়ে ওঠা সার কারখানা মানুষের দীর্ঘতম গাছের নাম বইলাম। ওয়ারি বটেশ্বর নরসিংদী জেলার বেলার উপজেলায় এখানে পদ্ম মন্দিরের খোঁজ পাওয়া গেছে নারী শিশু ও অনগ্রসর জাতির অধিকার আঠাশ নম্বর অনুচ্ছেদে বলা আছে মা ও মনি হল একটি ক্রীড়া প্রতিযোগিতার নাম তেইশ মার্চ উনিশশো ছেষট্টি আনুষ্ঠানিকভাবে ছয় দফা ঘোষিত হয় পানিপথের যুদ্ধ পহেল প্রথম হয় পনেরোশো বাহান্ন দ্বিতীয় পনেরোশো ছাপ্পান্ন তৃতীয় সতেরোশো একষট্টি সুপার্জিত স্বাধীনতা রাজু ভাস্কর্যোধ স্বাধীনতম রাজু ভাস্কর্য এগুলো তে অবস্থিত সবজ বাংলাদেশ গোল্ডেন জুবিলি টাওয়ার স্ফুলিঙ্গ এগুলো রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে অবস্থিত গম্ভীরা গানের মূল উৎপত্তি পশ্চিমবঙ্গের মালদহে সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল সোনারগাঁওয়ে রাজার রাজারবাগের রাজাবাগে ভাস্কর্যের শিল্পী হলো মিনাল হক কান্তজির মন্দির ও রামসাগর দিঘি দিনাজপুরে হালদা ভ্যালি খাগড়াছড়িতে পার্বত্য স্বাক্ষরিত হয় দুই ডিসেম্বর উনিশশো সাতানব্বই জাতিসংঘ ঘোষণা করা হয় তিন মার্চ উনিশশো একাত্তর গৃহীত হয় তেরো জানুয়ারি উনিশশো বাহাত্তর বাংলাদেশের ন তিনটি কপতক্ষ ব্রহ্মপুত্র আয়াল খা খাসিয়া নিরোষ্ঠী বাস করে সিলেটে তেইশ সেপ্টেম্বর ও একুশ মার্চ সর্বত্র দিনটা সরান হয় আদিনাথ মন্দির মহেশকালীতে অবস্থিত এক নোটিকল সমান এক দশমিক আট পাঁচ তিন কিলোমিটার তাইজুল ইসলাম একদিনে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেন দুই হাজার সালের পহেলা ডিসেম্বর ধান উৎপাদনের শীর্ষ দেশ চীন বাংলাদেশ চতুর্থ সাভারের শীত শব্দটি সম্মিলিত প্রয়াস নামে পরিচিত এটির উচ্চতা একশো পঞ্চাশ ফুট বা পঁয়তাল্লিশ দশমিক সাত দুই মিটার শিক্ষা অনির্বাণ ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত শিক্ষা চিরন্তন সুরাজুদ্দিন অবস্থিত তমুদিন মজুরি গঠিত হয় দুইশো তিপান্ন সাতচল্লিশ আবুল হাসেম এটা গঠন করেন এখান থেকে প্রকাশিত বই পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু না বাংলা মহাস্থান করা কর্তব্য তীরে অবস্থিত বাংলা একাডেমির প্রথম পরিচালক ডক্টর মোহাম্মদ ইনামুল হক জাতীয় বৃক্ষ আম ম্যাগনিফেরা ইন্ডিকা ঘোষিত হয় পনেরো নভেম্বর দু সালে উফসি শব্দের অর্থ উচ্চ ফলনশীল যমুনা সার কারখানা জামালপুরের তারাকান্ডিতে অবস্থিত জয়পুরহাটের জামালগঞ্জে পাওয়া যায় কয়লা নেত্রকোনার বিজয়পুরে পাওয়া যায় মাটি বাংলাদেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প নরসিংদী জেলায় সুপ্রিম জুডিশিয়াল সং জুডিশিয়ালের সংখ্যা তিনজন সংবিধানের ছিয়ানব্বই তিন নং অনুচ্ছেদ অনুযায়ী দণ্ডবিধির এবং দণ্ডবিধি পা চারশো পঁয়ষট্টি ধারায় জালিয়াতির অপরাধের শাস্তি কথা বলা হয়েছে মানি লন্ডারিং বিল সাতই এপ্রিল দুই সালে বিল এটি তথ্য অধিকার আইন উনত্রিশে মার্চ দুই হাজার নয় রাষ্ট্রপতির এমপিচমেন্ট সংবিধান অনুচ্ছেদ অনুযায়ী হয়ে থাকে উপজাতি সাংস্কৃতিক কেন্দ্র নেত্রকোনায় অবস্থিত যদি প্রতিষ্ঠিত হয় উনিশশো সাতাত্তর সালে চব্বিশ ঘন্টার বেশি আটকে রাখা যাবে না এটি সংবিধানের একষট্টি ধারা অনুযায়ী হয় একষট্টি অনুচ্ছেদ হয় কনস্টিটিউশনাল ল বাংলাদেশ বইটি রচয়িতা মাহমুদুল ইসলাম নোয়াখালীর পূর্ব নাম সুদারাম সোনাগাঁয়ের পূর্ব নাম সুবর্ণ গ্রাম বাংলাদেশ টেস্টে মর্যাদা পায় দুই সালে একদিনের ম্যাচে পায় উনিশশো সালে আইনের সংজ্ঞা দেওয়া হয় সংবিধানের একশো ধারায় তো এই ছিল আমাদের বাংলাদেশ বিষয়গুলির উপর পূর্ণাঙ্গ ডাইজেস্ট ধন্যবাদ সবাইকে